ইদ্রাকপুর কেল্লা মুন্সিগঞ্জ জেলা সদরে অবস্থিত মোগল স্থাপত্যের একটি ঐতিহ্যবাহী নিদর্শন। 1600 খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার সুবেদার ও সেনাপতি মীর জুমলা ইসামতি নদীর তীরে ইদ্রাকপুর নামক স্থানে এ কেল্লাটি নির্মাণ করেন। 82 মিটার দৈর্ঘ্য এবং 72 মিটার প্রস্থের ইটের তৈরি ইদ্রাকপুর কেল্লাটি মগ জলদস্যু ও পর্তুগিজদের হাত থেকে রক্ষার জন্য নির্মাণ করা হয়। লোকমুখে প্রচলিত আছে ঢাকার লালবাগের কেল্লা ও নারায়ণগঞ্জের হাজীগঞ্জ কেল্লা থেকে ইদ্রাকপুর কেল্লা পর্যন্ত একটি সুড়ঙ্গ ছিল। ছোটবেলা থেকে শুনে আসছি যেটা যে এখানে যে সুড়ঙ্গটা আছে ওইটা দিয়ে নারায়ণগঞ্জের যে কেল্লাটা আছে লালবাগের ওইখানে পৌঁছানো যায়। তো ওইটার ভিতরে আরেকটা সুড়ঙ্গ আছে ওইটা দিয়ে পৌঁছে মানে লালবাগের ঢাকায় যে লালবাগের কেল্লাটা ওইখানে যাওয়া যায়। মানে আমি শুনি না কিন্তু আমি এটা ছোটবেলাতে শুনে আসছি, মানে যখন এখন পর্যন্ত শুনে আসছি আর কি। সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা এই কেল্লার প্রত্যেক কোণে বৃত্তাকার বেষ্টনী রয়েছে এবং দুর্গের একমাত্র খিলনাকার দরজা স্থাপন করা হয়েছে কেল্লার উত্তর দিকে। শত্রুর উদ্দেশ্যে গোলা নিক্ষেপের জন্য প্রাচীরের গায়ে অসংখ্য ফোঁকর রয়েছে। পূর্ব দিকের মূল প্রাচীর দেয়ালের মাঝামাঝি একটি গোলাকার মঞ্চ রয়েছে। প্রায় প্রতিটি দুর্গেই দূর থেকে শত্রুর চলাচল পর্যবেক্ষণের জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়। ইদ্রাকপুর কেল্লার 3 কিলোমিটারের মধ্যে 4টি নদীর অবস্থান, ধলেশ্বরী, ইসামতি, মেঘনা ও শীতলক্ষা। 1909 সালে মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন ইদ্রাকপুর কেল্লাকে সংরক্ষিত পুরাকীর্তির মর্যাদা দেয়া হয়। প্রাচীর ঘেরা এই গোলাকার দুর্গটি এলাকার এসডিও কুঠি হিসেবে পরিচিত। ধারণা করা হয় ইদ্রাকপুর কেল্লাটি নির্মাণ কাজ শুরু হয় 1658 সালে এবং 1660 সালে তা শেষ হয়। দুই ভাগে বিভক্ত কেল্লার প্রাচীরের উত্তর পাশে কামান বসানোর 3টি মঞ্চ রয়েছে। 1845 সাল থেকে 1984 সাল পর্যন্ত ইদ্রাকপুর দুর্গ মহকুমা প্রশাসনের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এটি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। রাজধানী ঢাকার কাছে এবং দিনে গিয়ে দিনে ফিরে আসার সুবিধার জন্য ভ্রমণ পিয়াসীদের কাছে ইদ্রাকপুরের জনপ্রিয়তা ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে ঘুরতে এসেছি ফ্রেন্ডরা মিলে। এখানে এসে আমরা অনেক ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে জানতে পেরেছি এবং ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। এবং এখানে ঢোকার কস্ট আপনার 20 টাকার টিকিট, আমার মনে হচ্ছে যে এটা একটু কম করা উচিত স্টুডেন্টের জন্য। আর কেল্লা যেহেতু আমাদের ঐতিহাসিক নিদর্শন, এটার আর একটু সৌন্দর্য বাড়ানো উচিত। আমরা সিটি ব্যাংক থেকে আসছিলাম, এখানে একটা কাজে আসছি, অফিসিয়াল ভিজিটে আসছি। ভিজিটটা আমাদের শেষ হয়ে গেছে, আমাদের হাতেও কিছু সময় আছে। আমরা চিন্তা করলাম এত কাছে যখন আসছি ইদ্রাকপুর কেল্লা ভিজিট করে যাই। এখানকার পরিবেশ বেশ ভালো, তবে সরকার এটার প্রতি আরেকটু নজর দিতে পারে, তাতে কি হবে আশেপাশের যারা আছে তারা পর্যটন কেন্দ্র হিসাবে এটা গ্রহণ করতে পারবে এবং এটা থেকে রাজস্ব আয় বৃদ্ধি পাবে। এটার পরিচিতিও কম, এটাকে পরিচিতি বাড়াইতে হবে অনেক মানুষ। হ্যাঁ, এটার পরিচিতির ব্যাপারে মানুষের মধ্যে ওরকম কোনো প্রচারণা নাই। প্রচারণা করলে এটার পরিচিতিও বাড়বে এবং এখানে আসার আগ্রহটাও বাড়বে। মুন্সিগঞ্জ মানে ইদ্রাকপুর কেল্লা, এটা এই ব্র্যান্ডিংটা করলে প্রচুর লোক আসবে। আর এত সুন্দর গুছানো কেল্লা, আমার নারায়ণগঞ্জ আমার বাড়ি, হাজীগঞ্জ এত গুছানো না, এত সুন্দর এটা। মুন্সিগঞ্জ জেলা সদরের পুরাতন কোর্ট অফিসের কাছে ইদ্রাকপুর কেল্লার অবস্থান।
রাজধানী ঢাকার গুলিস্তান থেকে দীঘির পার এবং ঢাকা ট্রান্সপোর্ট বাসে করে মুক্তারপুর এসে জনপ্রতি 10 টাকা অটোরিকশা ভাড়া এবং 20 থেকে 25 টাকা রিকশা ভাড়ায় ইদ্রাকপুর কেল্লায় আসা যায়।